উই আর স্টুডেন্ট অফ ডিএসএমএস ফেসবুকের একটি গ্রুপ। প্রতি সপ্তাহে আমি তিনটা করে ক্লাস নিয়ে থাকি। প্রথম বর্ষ যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছে বা আছেন তাদের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্য একটাই, দক্ষ ডাক্তার তৈরি করা। আমি একটি বাক্স করেছিলাম, প্রথম বাক্সে 25টি, পরের বাক্সে 55টি এবং তৃতীয় বাক্সে 45টি ওষুধ। মোট 100টি পদ, 390টি পাওয়ার নিয়ে আমার আলোচনা, অর্থাৎ আমি এই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। তার বাইরে তো করবো না, তা না, এগুলো শেষ করে তারপর যদি সময় পাই অন্যান্য ওষুধ নিয়ে আলোচনা করব। সেই সুবাদে আজকে দ্বিতীয় বছরের চতুর্থতম ওষুধ, নাম হচ্ছে অ্যান্টিম টার্ট, অর্থাৎ সেই বিলের এক থেকে শুরু করে আস্তে আস্তে আমি প্রত্যেকটা ওষুধ আলোচনা করার চেষ্টা করব। আমার উদ্দেশ্য একটাই, দক্ষ ডাক্তার তৈরি করা। তাহলে চলে আসি আজকের যে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই ওষুধটার নাম হচ্ছে অ্যান্টিম টার্ট, অর্থাৎ অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। আমরা অ্যান্টিমোনিয়ামের দুইটা ওষুধ পাই, একটা হচ্ছে অ্যান্টিম ক্রুট, একটা হচ্ছে অ্যান্টিম টার্ট। তাহলে আমরা বুঝতে পারলাম এই অ্যান্টিমোনিয়ামের দুইটা ওষুধ, একটা হচ্ছে অ্যান্টিম টার্ট, একটা হচ্ছে অ্যান্টিম ক্রুট। দুটোই পরস্পর খুবই প্রয়োজনীয় ওষুধ, সেজন্যই আমাদের বাক্স দেওয়া আছে। আচ্ছা, তাহলে আজকের আলোচনাটা কি? অ্যান্টিম টার্ট, দেখো আমরা মনে রাখার কৌশল শেখাবার চেষ্টা করি, ওষুধগুলো মনে রাখা আর লক্ষণটা মনে রাখা, কারণ আমাদের লক্ষ্য একটাই। আর হয়তো ওষুধ দৃষ্টির দুই একটা কথা বলবো, সেগুলো মনে রাখার চেষ্টা করবে অথবা প্রয়োগ করবে। তাহলে আমি প্রথমে চলে আসি অ্যান্টিম টার্ট শব্দের অর্থ, যদি আমরা একটু ব্যঙ্গ অর্থে বলি সেটা হচ্ছে অন্তিমকালের ওষুধ। দেখো হোমিওপ্যাথে অন্তিমকালের ওষুধ খুব একটা বেশি নাই, কিন্তু এটা আমি বলবো সর্বশ্রেষ্ঠ ওষুধ। অর্থাৎ অন্তিমকাল কখন হয়? যখন রোগী মৃত্যুশয্যা প্রার্থী, অর্থাৎ মৃত্যু পথযাত্রী, আর কোনো উপায় নেই, তখনই অন্তিম শব্দের অর্থ আসে, অর্থাৎ তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। এরকম কোনো যদি রোগী দেখি তাহলেই আমরা অ্যান্টিম টার্টের কথা মনে রাখতে পারি। দেখো এটা হলো মনে রাখার কৌশল, অর্থাৎ অন্তিমকালের ওষুধ। আমি যদি প্রশ্ন করি অন্তিমকালের ওষুধ কী, তোমরা তো দুই চারটা নাম বলতেই পারো, কিন্তু প্রথমেই বলতে হবে অ্যান্টিম টার্টের কথা। যেমন কার্বোভেজ, আরও অনেক ওষুধ থাকতে পারে প্রয়োজন মতে, কিন্তু এটা রোগী যখন শেষকাল তখনই। তাহলে রোগী কখন শেষকাল হয়? দেখো রোগীর শেষকাল হয় দারুণ দুর্বলতা এবং নিদ্রালুতা, এই দুইটা জিনিস মনে রাখলেই আমরা বুঝতে পারবো কোনো রোগের শেষ পর্যায়ে, আর ওষুধের হয়তো কোনো কাজ করছে না অথবা রোগী কোনো না কোনো কারণে শেষ পর্যায়ে চলে গেছে, তাকেই আমরা অ্যান্টিম টার্ট বা অ্যান্টিম টার্ট দিয়ে বিদায় করার চেষ্টা করব আমাদের বাক্স থেকে। তাহলে কোন সময় অন্তিমকাল হবে? আমি দুই তিনটা লক্ষণের কথা বলতেছি। প্রথমে কি বললাম, নিদারুণ দুর্বলতা, অর্থাৎ নিদ্রালুতা এবং দুর্বলতা। দেখো দুর্বলতা এক জিনিস, নিদ্রালুতা আরেক জিনিস। ঘুমের ঘুমঘুম ভাব, ঘুম আসে না অথবা আলস্যভাব, সেটা এক জিনিস, আর দুর্বলতা আরেক জিনিস। রোগী এমনই দুর্বল যে কপগুলো তুলি ফেলতে পারে না, অর্থাৎ বুকের কপটা যদি আমি বলি সেখান থেকে তুলে সে ফেলতে পারে না, এতটুকু দুর্বলতা। আর নিদ্রালুতা মানে কি? নিদ্রালুতা মানে ঘুমের ঘোর, সে অঘরে ঘুমাচ্ছে, মনে যেন তার ঘুম পূর্ণ হচ্ছে না, জাগতেই চাচ্ছে না, অর্থাৎ তুমি ঠেলা দিলেও, অর্থাৎ জাগরণ করতে চাইলেও জাগার মতন ক্ষমতাও তার থাকে না। এটা কখন হয়? দেখো আমি দুটো রোগের কথা নাম বলছি। আমরা যদি বলি নিউমোনিয়া অথবা যে কোনো রোগের শেষ পর্যায়, আর কলেরা রোগের শেষ পর্যায়, অর্থাৎ এই দুটো রোগের শেষ পর্যায়ের ওষুধ হিসাবে আমরা অ্যান্টিম টার্ট মনে রাখতে পারি, অর্থাৎ অন্তিমকালের ওষুধ। তাইলে আমার মনে হয় তোমাদের আর ভুলার কোনো কষ্ট নেই। অর্থাৎ দেখো প্রত্যেকটা ওষুধের একটা নাভির কথা আছে, অর্থাৎ হার্টের কথা আছে, যেখান থেকে ওষুধটা মনে রাখা যায়। তাহলে অন্তিমকালের ওষুধ মনে রাখতে পারলেই আমরা অ্যান্টিম টার্টের কথা মনে রাখতে পারি। তাহলে কোন কোন সময় ওষুধ? একটা হচ্ছে কাশতে কাশতে অথবা ঘেরঘের শব্দে বুকের কফগুলো তুলে ফেলতে পারে না, আর কলেরা শেষ পর্যায়ে। তাহলে দেখো এই দুটা রোগেরই শেষ পর্যায়ের ওষুধ হিসাবে আমরা বিবেচনা করতে পারি। লক্ষণটা কি?
লক্ষণটা হচ্ছে নিদারুণ দুর্বলতা এবং নির্দারুণতা, আর বুকে গড়গড় শব্দ এবং শ্বাসকষ্ট। তাহলে এই লাইনটা মনে রাখলেই আমার মনে হয় তোমাদের এই ওষুধটা সম্বন্ধে আর খুব একটা মনে রাখার প্রয়োজন না। এবার চলে আসব যে কোন কোন লক্ষণে আমরা দিতে পারি। তাহলে আমি সংক্ষেপে দুইটা রোগের কথা বললাম, বুকে যত রকমের ট্রাভেলস থাকুক, অর্থাৎ লাংসের কফ, কাশি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যত রকমের লাংসের রোগ আছে, বুকে যদি ঘের ঘের করে, কাশি যদি তুলে উঠতে না পারে, আর নিদারুণ দুর্বলতা অর্থাৎ কলেরার শেষ অবস্থা, তাহলেই আমরা এই ওষুধটা দিতে পারি এবং মনে রাখতে পারি এবং প্রয়োগ করতে পারি। কি সুন্দর ওষুধ! যদি তুমি শেষ মুহূর্তে দিতে পারো তাহলে রোগী এই অন্তিমকালের তুলো ফেরত আসবে। যাই হোক, অত আমার জীবন আমি চেষ্টা করব একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে, তবে সেটা অ্যান্টিম টার্ট না, সেটা অন্য কিছু দিয়ে আমি চিকিৎসা করেছি। বলার কারণ হচ্ছে যে রোগীর চিনার উপায়টা কী। আচ্ছা চলে আসি, আর কী হইতে পারে, আর কী লক্ষণ দেখলে আমরা বলতে পারি? দেখো, মুখমণ্ডল নীলাভা বা ঘাড়মাখা, ওই যে বললাম তা তো শেষ মুহূর্ত, অর্থাৎ মুখের বর্ণ পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এমন অসুখ, এমন তার যে অন্তিমকালের যে কষ্ট অথবা বিদায়ের কালে যে কষ্ট, সেই কষ্ট এবং সে মুখমণ্ডল নীলাভ হয়ে যায় এবং ঘামাক্ত হয়ে যায়, অর্থাৎ ঘাম তাকে আমরা যেটা বলি সেটা, অর্থাৎ তার ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের মানে আমরা হাত দিলেই বুঝতে পারবে তার ঘামাচ্ছে, তাইলে আমরা বুঝবো মুখমণ্ডল একটু পরিবর্তন। এটা খুব বড় আকারের লক্ষণ হিসাবে আমরা হয়তো মনে রাখার চেষ্টা করব ওষুধ প্রয়োগের সময়, কিন্তু এটা ছাড়াও আমাদের আরও কিছু আছে। আর কি আছে? দেখো, রক্তে যখন অক্সিজেনের অভাব, এই কথাটা মনে রাখার চেষ্টা করবে, রক্ত যখন অক্সিজেনের অভাব এবং সেই অক্সিজেনকে পূর্ণ করার জন্য যতগুলো ওষুধ আছে, অ্যান্টিম টার্ট এক নম্বর। আমরা তিন চারটে ওষুধের হয়তো নাম জানি বা তোমরা প্রয়োগ করতে পারো, যেমন আমরা করোনার যুগে আমরা অ্যাসাইডোফার্মা প্রয়োগ করেছিলাম অক্সিজেনের লেভেল বাড়ার জন্য, আমরা সেখানে অ্যান্টিম টার্টও প্রয়োগ করতে পারি, আর কার্বোবেস। এই তিনটা ওষুধ যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ অক্সিজেনের লেভেল যদি কমে যায়, কারণ আমরা অক্সিজেনের লেভেল টেভেল কম তো আগে জানতামে না, সেটা শিখেছি কখন, করোনার যুগে। সেই করোনার যুগে তিনটে মেডিসিনের কথা মনে রাখার চেষ্টা করবে, কার্বোবেস, অ্যাসাইডোফার্মা আর হচ্ছে অ্যান্টিম টার্ট। তাহলে ওই যে করলাম অন্তিমকালের ওষুধ অর্থাৎ শেষ মুহূর্তের ওষুধ, তাহলে অক্সিজেনের লেভেল যদি কমে যায় আমরা সেটা ব্যবহার করতে পারি। আর কি? আর হচ্ছে প্রবল বমন ভাব, বমি, বমি যদি বেশি হয় তাহলেই আমরা এটা ব্যবহার করতে পারি। দেখো এই কথাটা, অর্থাৎ আমরা এখন বুঝলাম কলেরা, পাতলা পায়খানা অথবা অন্য কোনো কারণে যদি শরীর দুর্বল হয়ে পড়ে, সেই দুর্বলতার পরিপ্রেক্ষিতে অ্যান্টিম টার্ট অন্তিমকালের ওষুধ আসলো। আর নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ব্রঙ্কাইটিস, যে সকল লাংস গঠিত রোগ আছে, সেখানে যদি অক্সিজেন লেভেল কমে যায়, দুর্বলতা যদি চলে আসে, তাইলে অ্যান্টিম টার্ট আমাদের মনে রাখার আর কোনো রকমের অসুবিধা নেই। দেখো ওষুধগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করো দুই একটা লক্ষণ দিয়েই, তাহলে ওষুধগুলো বুঝতে পারবে এক একটা ওষুধের চরিত্র এক একটা আলাদা, এবং যা যার ক্ষেত্রে অসম্ভব কাজ করে। পঞ্চাশজন পদ্ধতির কাজ আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যদি তোমার লক্ষণ মতো যদি ওষুধ দিতে পারো, সে যে কোনো রোগে হোক প্রথম ধাক্কায় তুমি তাকে সেভ করতে পারবে। যাও চিকিৎসা কথা আলাদা, চলে আসি তাহলে। আর কি? ক্রুদ্ধভাব, অর্থাৎ এমন এমন রাগান্বিত ভাব যে সবসময় সে কোলে উঠতে চায়, অর্থাৎ শিশুরা খেলায়। তাহলে এখানে দেখো, এই অন্তিমকালের ওষুধ যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমি দুইটা কথা মনে রাখতে পারি, একটা হচ্ছে যারা শিশু জন্মগ্রহণ করে, আর একটা হচ্ছে বৃদ্ধ বয়সে, অর্থাৎ শেষকালের ওষুধ। অর্থাৎ বৃদ্ধ বয়সে যদি এরকম অবস্থা হয় আর শিশুকালে যদি এরকম অবস্থা আমরা দেখতে পাই, অর্থাৎ আমরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট অথবা তার এই মানে কষ্টের কথা চিন্তা করে, অর্থাৎ তার আর কোনো কথাই সে বলতে পারছে না, শিশু নিশাড়য়ে পড়ে আছে এবং বুকে গ্যারগের শব্দ করছে, সেগুলো তো তুলতেই পারে না, বৃদ্ধরাও পারে না, ছেলেরাও পারে না, ছেলেরা পারে না, বৃদ্ধরা পারে না দুর্বলতার কারণে।
আর ছেলেরা পারে না, হয়তো অনেক সময় বুঝেও না, জানেও না, সেরকম অবস্থা যদি পরিপ্রেক্ষিত হয় আমরা অ্যান্টিম টার্টের কথা মনে রাখতে পারি। দেখো মনে রাখার কী সুন্দর কৌশল, এই চার পাঁচটা কথা মনে রাখতে পারলে সঙ্গে সঙ্গে আবার রোগগুলোর কথা বলে দিলাম। কী কী রোগের কথা বললাম? কাশির কথা বললাম, ব্রঙ্কাইটিসের কথা বললাম, নিউমোনিয়ার কথা বললাম, এবং এই বুকে ঘেরঘের করার কথা বললাম, আর বমির কথা বললাম। ওই যে কলেরা অর্থাৎ স্ট্রং ডায়রিয়া অর্থাৎ বমির যদি ভাবে কোনো রোগ যদি খুব দুর্বল হয়ে পড়ে তাইলে আমরা অ্যান্টিম টার্টের কথা মনে রাখতে পারি। আর একটা কথা তার সঙ্গে বলছিলাম অক্সিজেন, তাহলে এই তিন চারটা কথা মনে রাখলেই আমার মনে হয় আর অ্যান্টিম টার্ট প্রয়োগ করতে তোমাদের কোনো বাধা নেই। ক্রুদ্ধস্বভাব যেটা বললাম সেটা হয়তো তার মনে না থাকতেও পারে, অথবা বমির ভাব, এই কথাগুলো মনে রাখলেই শিশুদের অনেক সময় কোলে উঠতে ইচ্ছা করে, অনেক সময় সিনার মতন অর্থাৎ কোলে উঠিয়ে বেড়াতে চায়, তাহলে আমরা আমাদের এই কথাগুলো মনে রাখে আমরা চেষ্টা করব। দেখো এলোপ্যাথিকরাও এটা বিপুলভাবে ব্যবহার করতো এক সময়। কোন সময়? বমির অর্থাৎ বমি করাবার জন্য তারা এই ওষুধটা ব্যবহার করত, অর্থাৎ বৃহত্তর মাত্রা। সেখান থেকে এই ওষুধগুলো আসছে, কিন্তু তারা যে ক্ষতি করেছে সেই সময় সেটা ন্যাশে সুন্দরভাবে উল্লেখ করেছে যে এরকম ওষুধ দিয়ে চিকিৎসা করলে কখনও চিকিৎসা হয় না, কিন্তু আজকাল আর সেটা করা হয় না। যাই হোক, আমি আর এই বিস্তারিত সেদিকে গেলাম না, আমার তো মনে রাখার জন্য তোমাদেরকে কত মনে রেখে তাড়াতাড়ি ওষুধগুলো প্রয়োগ করতে পারবে। নিজের হাতে প্রয়োগ না করলে কোনো দিনই ডাক্তারি শিখতে পারবে না। আমি আশা করব, আমি পদ্ধতির কথা বলছি, তোমরা প্রয়োগ করে নিজেরা দেখবে। চার বছর পড়াচ্ছি এই কারণে প্রাথমিক স্টেজের ওষুধগুলো পরীক্ষিত ওষুধগুলো প্রয়োগ করবে, আর এগুলো মাঝে মাঝে দেখো। অ্যান্টিমিকোটিক একটু গভীর ক্রিয়াশীল, আমরা অনেক সময় ইপিকা অথবা অন্য কোনো ওষুধ ফেল করলেই আমরা অ্যান্টিম টার্টের কথা চিন্তা করব, তার গভীরতা একটু বেশি, অর্থাৎ শরীর মাজামের উপরে তার একটু ক্রিয়া আছে। তাহলে চলে আসি আর কি, আর হচ্ছে হৃৎপিণ্ডের অবসাদ, ওই যে করলাম শেষ মুহূর্তে, অর্থাৎ যদি আমরা দেখি অর্থাৎ হৃদরোগের কারণেও কোনো রোগী অবসাদ হয়ে এবং বুকের কফ যদি উঠাতে না পারে, এত দুর্বলতা থাকে, তাহলে আমরা শেষ মুহূর্তে অ্যান্টিম টার্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে তিন চারটা জিনিস শিখলাম, জানলাম, বুঝলাম, এখন চলে আসি এবার প্রয়োগের ক্ষেত্রে আমরা কত সুন্দরভাবে প্রয়োগ করতে পারি ওষুধের পার্থক্য নির্বাচন করে, সেটা একটু বলেই আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে আমরা তো বুঝলাম যে সেটা কাশির ওষুধ, সেটা কাশি, নিউমোনিয়া অথবা লান্সের শ্বাসকষ্ট, যে কোনো লান্সের কষ্টের জন্যই এটা ওষুধ, আর হচ্ছে কলেরা, পাতলা পায়খানা অথবা অন্য কোনো কারণে, আর হার্টের ট্রাবলসও দুর্বলতা যদি হয়, সেই দুর্বলতার কারণে যদি রোগী কফ তুলে ফেলতে না পারে তাহলে আমরা এই ওষুধের কথা মনে রাখবো, আর অক্সিজেন লেভেল কমে গেলে। এখন চলে আসি যে কী কী ওষুধের সঙ্গে আমরা মিলেবার চেষ্টা করব। দেখো আমি বলছিলাম চমৎকার ওষুধ ইফিকাক, কিন্তু ইফিকাক যদি ফেল করে, ইফিকাক যদি করতে করতে সেই মৃত্যুপথ যাত্রী হয়ে গেছে, কিন্তু ইফিকাকের দুর্বলতা এত কিছু নেই, কিন্তু যদি তার সেরকম অবস্থা হয় তাইলে আমরা অনাহাসে ইফিকাকের সঙ্গে তুলনা করে সেটা প্রয়োগ করতে পারি। আর কলারা রোগে দেখো তিন চারটা ওষুধ আছে, অর্থাৎ কলারা রোগে আমরা যদি বলি বেরাট্রাম অ্যালবাম, কিউপ্রাম ম্যাট, আর হচ্ছে আমি আরেক সময় পড়াতে গিয়ে বলছিলাম এই তিনটা ওষুধের কথা মনে রাখতে হবে, কিউপ্রাম ম্যাট, বেরাট্রাম, আর একটা ওষুধ হচ্ছে কপার, খিঁচুনিতে কপার, বমিতে পাতলা পেখানায় ভেরট্রাম, আর বমিতে আমরা অ্যান্টিম টার্টও ব্যবহার করতে পারি, অর্থাৎ ইফিকাক যেখানে ফেল হবে সেখানে আমরা অ্যান্টিম টার্ট ব্যবহার করতে পারি। এই কলেরা রোগের চার পাঁচটা ওষুধ আমরা, যেহেতু বাংলাদেশে এখন কলেরা নাই বললেই চলে, আর কলেরা রোগী ওষুধ অনেক সময় তোমাদের কাছে নাও আসতে পারে, যদি আসে প্রথমেই বমিতে যদি বমি করে সে একদম নিশার হয়ে যায় অর্থাৎ তার খিঁচুনি ধরে, তাহলে কিউপ্রাম ম্যাট, আর যদি পাতলা পায়খানা বেশি হয় তাহলে আমরা অ্যান্টিম টার্টের কথা চিন্তা করতে পারি, আর খিল ধরাতে এবং পাতলা পায়খানাতে আমরা ভেরাট্রাম অ্যালবামের কথা চিন্তা করতে পারি, আর অ্যান্টিম ক্রুডে বমির কথা। এই যে কথা আমরা অত ইপিকা কথা বা কার্বোভিজের কথা বলি, কিন্তু এই অ্যান্টিম টার্টও চমৎকার ওষুধ কলেরা রোগের শেষ অবস্থা, অর্থাৎ প্রথমেও যদি এরকম দুর্বলতা থাকে আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। তাহলে কী কী শিখলাম? ওষুধগুলোর সঙ্গে তুলনা করা শিখলাম, অর্থাৎ তিনটা ওষুধ
একটা কথা কিউপ্রামের কথা বললাম, ভেরাট্রামের কথা বলবান, ইফিকের কথা বলবান, আর একটা ওষুধ আছে নিদ্রালুতার ওষুধের যদি আমি আলোচনা করতে যাই তাহলে ওপিয়ামের কথা মনে রাখতে হয়। দেখো এক একটা ওষুধের ওষুধ পড়ার সময় তোমরাও মনে রাখার চেষ্টা করবে কোন ওষুধের দিয়ে কোন ওষুধের সম্পর্ক আছে। দেখো মূল তিন চারটা লক্ষণ মনে রাখি, এখানে মূল মূল একটা ওষুধ অর্থাৎ অন্তিমকালের ওষুধ আর বমি এবং আমরা অন্তিমকালের ওষুধ বমি এবং অক্সিজেন লেভেল কমে গেলে হার্টেরও যদি সেই সব মুহূর্তে হয় সেখানে আমরা অনায়াসে এটা প্রয়োগ করতে পারি। আর শীতল ঘর্ম শীতল ঘাম ঘাম গায়ে যদি ঘাম দেখা দিই এই কথাগুলো বৃদ্ধ এবং অর্থাৎ শিশুদের রোগ হিসেবেও আমরা চিহ্নিত করতে পারি। এই কয়েকটা কথা মনে রেখেই দুইটা রোগের কথা বললাম অর্থাৎ কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া ব্রঙ্কোনিউমোনিয়া অথবা কলেরা পাতলা পায়খানা আর হার্টের, তাহলে এই তিনটা চারটা কথা মনে রাখলেই এই ওষুধটা মনে থাকবে এবং অনায়াসে তোমরা ওষুধটা প্রয়োগ করতে পারবে। তাহলে চলে আসি আর যেটা কথা বললাম ওপিয়াম, ওপিয়ামও নিদ্রালুত আছে, পার্থক্যটা কি ওপিয়ামের দুর্বলতা নেই, এত দুর্বলতা ওপিয়ামে নাই। আর নাক ডাকা আছে কিন্তু অ্যান্টিমটারে নাক ডাকা নেই। তাহলে দেখো এক একটা ওষুধের সঙ্গে পড়তে যদি দুই তিনটা ওষুধ মনে রাখি তাহলে এবার আমাদের কত ওষুধ বেড়ে যাবে, অর্থাৎ একশোটা পড়তে গিয়ে 300, 400 বা 500 ওষুধের খবর আমাদেরকে রাখতে হবে। তাহলে এই 100টা ওষুধ দিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। তার অর্থ কোথা নয় তোমরা যে আর পড়বে না জানবে না শিখবে না, এই 100টা শেষ করো, এত বেশি ওষুধ দিয়ে ঘাটাঘাটি করে তারপরে কঠিন হয়ে যায়। রোগী চিকিৎসা করতে গেলে কোন ওষুধ না কোন ওষুধ দেবো, কোন ওষুধে কাজ করলো না কীভাবে করলো না, আমরা অনেক সময় দোদুল্যমানে ভুগে ওষুধের ক্রিয়াকার্যকলাপ না জেনে আমরা আটকে থাকি। দেখো হ্যানিম্যান 70টা ওষুধ দিয়ে যদি চিকিৎসা করতে পারে তুমি পারবে না, তোমার হাতে এত ওষুধ আছে, 100টা তো তুমি শিখতেছো, তার লগে আরও কত ওষুধ জানতে পারবে। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, আর আমি আলোচনা দীর্ঘ করব না, তোমরা মনে রাখার চেষ্টা করবে। সুতরাং আর একটা কথা বলেই আমি আলোচনা শেষ করছি, সবাইকে আহ্বান জানাচ্ছি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে আছো বা থাকেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।